হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন ভিউয়ার্স আমরা এই ভিডিওটির মাধ্যমে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অর্থাৎ তিটি এ এডিসি তিটি এ ডিসি এর সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার অবলিক ডেপুটি প্রিন্সিপাল অফিসারের লিখিত পরীক্ষা বা রিটেন এক্সামিনেশনের সিলেবাস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিওয়ার্স ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নেবে ভিওয়ার্স এখানে সিলেকশন প্রসেসে কী বলা হয়েছে আমরা দেখে নেব দ্য রিক্রুইটমেন্ট প্রসেস উইল কমপ্রাইস আপ টু স্টেজ নেমলি রিটার্ন এক্সামিনেশন এমসিকিউ ক্যারিং হানড্রেড মার্কস ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্ট ক্যারিং ফিফটি মার্কস অর্থাৎ তোমাদের ফাইনাল সিলেকশন হবে কিন্তু ভিওয়ার্স দুইটি স্টেজের মাধ্যমে প্রথম স্টেজটি হচ্ছে রিটেন এক্সামিনেশন এমসিকিউ থাকবে কুয়েকশনগুলি টাইপ হান্ড্রেড মার্কের হবে রিটেন এক্সামিনেশনের মেরিট লিস্টে যাদের নাম আসবে ভিউয়ার্স সেকেন্ড স্টেজে তাদের ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্টের জন্য কল করা হবে ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্টের জন্য মার্ক রাখা হয়েছে কত পঞ্চাশ মার্ক অর্থাৎ তোমাদের সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার অবলিক ডেপুটি প্রিন্সিপাল অফিসারের মোট ইন্টারভিউর মার্ক রয়েছে লিখিত পরীক্ষায় একশো এবং ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্ট পরীক্ষায় পঞ্চাশ টোটাল মার্ক রয়েছে কত দেড়শো দেড়শো মার্ক রয়েছে ভিউার্স তোমাদের জেড ডি জোনাল ডেভেলপমেন্ট অফিসার অবলিক ডেপুটি প্রিন্সিপাল অফিসারের লিখিত পরীক্ষা হবে আগামী নয়ই মার্চ দুই হাজার চব্বিশ শনিবারে হবে কোন জায়গায় হবে এখানে দেওয়া রয়েছে খুম্পুই একাডেমি মেন এবং খুম্পুই একাডেমি এন টাইম দেওয়া রয়েছে বিওয়ার্স দুপুর বারোটা থেকে বিওয়ার্স এরপরে দেওয়া রয়েছে রিটেন এক্সামিনেশনের সিলেবাস দ্য রিটেন এক্সামিনেশন উইল কনসিস অফ অনলি ওয়ান পেপার অর্থাৎ তোমাদের যে লিখিত পরীক্ষা হবে শুধুমাত্র একটি পেপারেই হবে একশো মার্কের একটি পেপারেই হবে যে যে বিষয়ের উপর পরীক্ষাটি হবে এখানে দেওয়া রয়েছে জেনারেল স্টাডিস জি কে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ইংলিশ অ্যাপটিটিউড টেস্ট এরপরে বলা হয়েছে ভিউয়ার্স দ্য পেপারস উইল বি এন অফ অ্যান অবজেক্টিভ টাইপ কনসিস্টিং অফ হান্ড্রেড মাল্টিপল চয়েস কোয়েকশন অর্থাৎ তোমাদের ভিউয়ার্স এখানে বলা হয়েছে অবজেক্টিভ টাইপ কোনো নেগেটিভ মার্কিং থাকবে না তোমাদের রিটেন এক্সামিনেশনে বা লিখিত পরীক্ষায় কিন্তু একশো মার্কের এমসি কিউ থাকবে মাল্টিপল চয়েস থাকবে এখানে কোনো ধরনের নেগেটিভ মার্কিং থাকবে না এরপরে বলা হয়েছে যে দ্য পেপার উইল বি কেরি হান্ড্রেড মার্কস অ্যান্ড উইল বি টু আওয়ার্স ডিউরেশন অর্থাৎ তোমাদের একশো মার্কের পরীক্ষার জন্য এখানে সময় দেওয়া রয়েছে কত দুই ঘন্টা টু আওয়ার্স ডিউরেশন দুই ঘন্টা সময় দেওয়া রয়েছে ভেওয়ার্স এখানে দ্য পেপার্স ইনক্লুড কুয়েকশনস কভারিং দ্য ফ্লোয়িং ফিল্ড অফ নলেজ ভিওয়ার্স এখানে সাবজেক্ট অনুযায়ী মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া রয়েছে প্রথমে রয়েছে জেনারেল ইংলিশ জেনারেল ইংলিশ থেকে বিশ মার্ক থাকবে অর্থাৎ বিশটি এমসি কিউ থাকবে এখান থেকে এরপরে দুই নম্বরে রয়েছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট ইভেন্টস অব লোকাল ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স এখান থেকে বিবাস কত মার্ক থাকবে বিশ মার্ক থাকবে অর্থাৎ এখান থেকেও বিশটি এমসিকিউ কোয়েকশন কুয়েকশন থাকবে এরপরে রয়েছে জেনারেল স্টাডিজ হুইস কাবার হিস্টোরি জিওগ্রাফি অর্থাৎ তোমাদের ইন্ডিয়ান হিস্টোরি পড়তে হবে ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে হবে এরপরে পিপল অফ দ্য স্টেট অ্যান্ড স্টাডি উইথ স্পেশাল এক্সপিরিয়েন্স টু দ্য প্রভিশন অফ দ্য সিক্স শিডিউল তোমরা কিন্তু সিক্স শিডিউল থেকেও পড়তে হবে সিক্স সিডেল থেকেও প্রশ্ন আসবে এরপরে রয়েছে ফিসকেল পলিসি অফ দ্য নেশন ফিজকেল পলিসি থেকেও প্রশ্ন আসবে এখানে এখান থেকে তোমাদের সাইট মার্কের প্রশ্ন আসবে অর্থাৎ সাইটটি এমসি কিউ কুয়েকশন আসবে ভিউয়ার্স ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি একটি লাইক শেয়ার এবং কমেন্ট আর সঙ্গে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে